দ্বাদশ সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ের প্রথম দিনে কাগজপত্রে অসঙ্গতি সহ বিভিন্ন কারণে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে। রংপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী রশনিরশাদপন্থী জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙা সহ চারজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। মামলা সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য না দেয় রাঙার মনোনয়ন 4 ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রংপুর 2 আসনে বাতিল করা হয়েছে 3 প্রার্থীর মনোনয়নপত্র। গোপালগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী কবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার দাখিল করা কাগজে এক ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় এই সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া তথ্যে অসঙ্গতি থাকায় টাঙ্গাইল 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বিশ্বনাথ সরকার, মোসাম্মদ সুমনা আক্তার, দুজনই স্বতন্ত্র, এবং মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, এই 3টি বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি আমাদেরকে জানাবেন যাদের স্থগিত করা হয়েছে মনোনয়ন, আসলে তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা এবং যাদের বাতিল করা হয়েছে সেটা যৌক্তিক কিনা, আপনার কাছে কী তথ্য রয়েছে? দেখুন, যাদের স্থগিত করা হয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 4 তারিখের আগেই তারা কাগজ দাখিল করবে রিটার্নিং কর্মকর্তার কাছে। যদি সেই দাখিল করার পরে কাগজে যদি অসঙ্গতি না থাকে তাহলে তার মনোনয়নটি বৈধ হবে। কিন্তু এর ভিত্তিতে আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু 4 প্রার্থীর কিন্তু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা গঙ্গাচড়ার 1 জন এবং বদরগঞ্জের 2 জন, এই 3 জন, এই মোট 4 জনের বাতিল করা হয়েছে। তারা কিন্তু আপিল করতে পারবেন এবং আপিল শুনে নিতে তাদের যদি বৈধতা আসে তারা কিন্তু নির্বাচন করতে পারবেন। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে রংপুর 1 আসনে যিনি অর্থাৎ রশনপন্থী মশিউর রহমান রাঙ্গা, তার যে কাগজ পাতিতে যেটি অর্থাৎ অসঙ্গতি ছিল সেটি হচ্ছে মামলা জটিলতার কারণে কিন্তু তাকে অর্থাৎ তার কাগজটি স্থগিত করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা তো অর্থাৎ ইয়ে থেকে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে রংপুরে যে 2টি আসন রয়েছে 1-2, এই 2 আসনে কিন্তু যদি এই যাচাই বাছাই করা হয়েছে সকাল 10টা থেকে এবং দুপুর 12টা পর্যন্ত, তাতে আমরা দেখেছি যে 4 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং এখন 3টার সময় কিন্তু অর্থাৎ 3 আসনের যাচাই বাছাই চলবে এবং আগামীকাল অর্থাৎ 4, 5, 6 আসনে কিন্তু যাচাই বাছাই চলবে। এটি আমরা দেখেছি যে এই 3 আসনে কিন্তু প্রার্থী রয়েছেন কিন্তু জে এম কাদের অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যিনি মহানগরের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল কিন্তু সেখানে লড়বেন আর কি এই 3 আসনে। আপনি নিশ্চয় জানেন যে আমি যেখানে দাঁড়িয়েছি এটি কিন্তু 3 আসন রয়েছে, এই আসনে কিন্তু তিনি লড়বেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে তুষারকান্তি মণ্ডল এবং যারা আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এখনই যাচ্ছেন বা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, তারা নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আজকের দিন যাচাই বাছাই পরে এবং আগামী যে মনোনয়নপত্র যে বৈধতা হবে, বৈধতা হওয়ার পরে যে মার্কা পাবেন তারপরে কিন্তু তারা মাঠে ঠিকভাবে লড়বেন এটি আসলে বলছে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি বলছেন যে কোনো ধরনের যদি তারা অর্থাৎ আচরণবিধি করেন তার বৈধ তাকে সকাশ করা হবে। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি কিন্তু আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি রয়েছে সেক্ষেত্রে। তবে এখন পর্যন্ত কিন্তু যাচাই বাছাই অর্থাৎ 5টা পর্যন্ত চলবে, 5টার পরে জানা যাবে যে আরও কয়েকজন বাতিল হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই সবশেষ তথ্য জানছিলাম নজরুল ইসলামের কাছ থেকে।